তো এই যে পেয়ে গেছি কিন্তু 50 টাকার চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড আছে আর আছে একটা ক্যাম্পা কোলা। আমারে যদি কোনোদিন 5 দিনের জন্য প্রধানমন্ত্রী করে আমি ওই জায়গাটা পাঁচিল দিয়ে দেব। পাঁচিল দিয়ে দেব? হ্যাঁ পাঁচিল দিয়ে দেব, ওদের সাথে কোনো সম্পর্কই না। 50 টাকার বিরিয়ানিতে এরকম বড় চিকেন, আমি তো আগাগুড়ায় ধামাকা করেই থাকি। হ্যাপি আছে আর ক্যাম্পা কোলা আছে আর অনেক ধরনের কোল্ড ড্রিংকস আছে। তাই না? রেশনের চাল প্রমাণ করো, 10,000 নিয়ে চলে যাও। তুমি 50 টাকায় খালি বিরিয়ানি বেচবো, ওই জায়গায় লাইন পড়ে যাবে। আমার কোল্ড ড্রিংকস দেওয়ার দরকার। আলু ঠালু দিচ্ছে নাকি? শুধু বিরিয়ানি আর চিকেন? আলু দেবো না, খাবে কি? এই যে চিকেন, 70 গ্রামের। তোমাদের এই যে দোকানটায়, দোকানের প্রপার ঠিকানাটা বলো, কিভাবে কি আসবে? সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে কিন্তু আমরা এসেছি মধ্যমগ্রামে। আজকে আসার কারণ হচ্ছে এখানে নাকি পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি, সাথে আছে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। এই যে পাশে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে কিন্তু আজকে চলে এসেছি, এখানেই পাওয়া যাচ্ছে 50 টাকায় চিকেন বিরিয়ানি, সাথে আলুও দিচ্ছে, রেশনের চাল দিচ্ছে, নাকি মোড়া মুরগি দিচ্ছে, না কীভাবে দিচ্ছে 50 টাকা বিরিয়ানি এই দাদা, সমস্ত কিছু কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর কোথায় কি দোকানটা আছে, কীভাবে কি আসবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রপারলি আপনাদের জানাবো। তো চলুন এখন ভিডিওটি শুরু করি আর দাদার দোকানে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, বিরিয়ানিটা খাই, কেমন কি খেতে, টেস্ট কেমন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো এই হচ্ছে সেই দোকান, এইখানেই নাকি পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকা বিরিয়ানি। কাকা সত্যি এটা 50 টাকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে? এই তো আমার পিছনে বোর্ড দিয়ে, এই তাই তো দেখতে পাচ্ছি, চিকেন বিরিয়ানি নাকি 50 টাকায়। চিকেন বিরিয়ানি 50 টাকা, প্রতি শুক্রবারে করে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। প্রতি শুক্রবারে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি? কিভাবে দিচ্ছে তুমি এত সস্তা বিরিয়ানি? আমি তো আগাগুড়ায় ধামাকা করেই থাকি, আগেও ধামাকা করেছি, এখনো ধামাকা করব, আবার পরবর্তীতেও করব, ধামাকা করতেই থাকবো। আচ্ছা, তো যতদিন বেঁচে আছি ততদিন ধামাকাই, দারুন আছে। আর একটু নাচাও দেখি, আর একটু নাচাও। আরে বাবা বা, একদম ঝরঝরে বিরিয়ানি, গন্ধটা তো দারুণ আসছে। একটু মাংস টাংস কি কি আছে আমাদের একটু দেখাও। আলু ঠালু দিচ্ছে নাকি? শুধু বিরিয়ানি চিকেন? আলু দেবো না, খাবে কি? তাহলে আলু না দিলে? আচ্ছা খাবে কি, তাই জন্য আলুও দিচ্ছ? বাপরে, আলুর সাইজ তো মারাত্মক। এই যে চিকেন, এই হচ্ছে চিকেন 70 গ্রামের। 70 গ্রাম? বাপরে, 70 গ্রামের চিকেন দিয়ে 50 টাকা বিরিয়ানি, লাভ কিছু থাকছে? এই এই চলে এসছে, ওই যে ক্যাম্পা দেখো, আমাদের তোমার তো জানো অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে, কাপ নিয়ে গেছে, সেই কারণে আমাদের প্রতিবেশী দেশ একটু বেশ আনন্দে মেতে উঠেছে। এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? ওরা লাভালাভি করার কারণ আছে, কারণ কি বলতো? জীবনে কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবে না, জীবনে কোনোদিন বিশ্বকাপের মুখ দেখতে পারবে না, ঠিক আছে, জীবনেও পারবে না ওরা। কিন্তু কি, ভারতের একটু পিছনে কাঠি দেওয়াটা ওদের স্বভাব। আমি তো মনে করি যে বর্ডারের ওই জায়গার থেকে বর্ডার খুলে না রেখে ওই জায়গায় পাঁচিল দিয়ে দেওয়া উচিত, ওদের কিছু না দেওয়া উচিত। আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের উপরেই আবার ইয়ে করবে, যার কারণে আমি যদি আমার যদি কোনোদিন মানে 5 দিনের জন্য প্রধানমন্ত্রী করে আমি ওই জায়গাটা পাঁচিল দিয়ে দেবো। হ্যাঁ পাঁচিল দিয়ে দেবো, ওদের সাথে কোনো সম্পর্কই নেই, কারণ কি আমাদেরই খাবে, আমাদেরই, আমরা যদি চিনি না পাঠাই কি খাবে? সেটাই তো, খাবে নাকি? চিনি না পাঠালে নুন দিয়ে চা বানায় খাবে? আমরা যদি পেঁয়াজ না পাঠাই খাবে কি? খাবে কি? সেটাই, আমরা টমেটো না পাঠালে খাবে কি? তারপরে আবার কিছু কিছু লোক বলছে ওদের মাথায় যদি একটুখানি মানে বুদ্ধি থাকতো বা পেটে একটু বিদ্যা থাকতো তাহলে ভারতের নামে ওরকম উল্টোপাল্টা সত্যি সবাই সেরকম সবাই না কিছু 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 মানুষ কিছু কিছু মানুষদের জন্য পুরো বাংলাদেশটা নাম, পুরো বাংলাদেশটাই মানে বদনাম হচ্ছে আর দেশটার, দেশটা মানে আমাদের যে ভালো একটা সম্পর্ক ছিল সম্পর্কটা নষ্ট হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে একদম। আরে সব থেকে বড় জিনিস, ওরা যে লাফালাফি করে, তুমি ওদের দেখাও যে এই যে 50 টাকায় ভারতে বিরিয়ানি পাওয়া যায়, ওদের যা পাওয়া যাবে 50 টাকা দিয়ে, যেটা বাংলাদেশের জীবনে কোনোদিন সম্ভব না, না জীবনে কোনোদিন পারবেই না, পারবে কোথার দিয়ে, সবই তো অন্য অন্য জায়গার থেকে মাল যায়, একদম। তো ওরা পারবে কি করে? ওরা বিশ্বকাপ নিয়ে জীবনে বিশ্বকাপ ওদের তো জুটবে না, সেটাই হচ্ছে কথা।
পায়খানা কাজ লেগ পিস ওরকম ভাবে তো টাকা বলা যাবে না, হাড়ি কাটবো যেটা বেরোবে সেটাই দিতে হবে। যদি আমার কুঞ্জিশগিরি মন থাকতো তাহলে তো আমি 50 টাকায় খালি বিরিয়ানি বেচবো, যেখানে লাইন পড়ে যাবে, আমার কোল্ড ড্রিঙ্কস দেওয়ার দরকার। পার্সেল নিলেও কোল্ড ড্রিঙ্কস পাবে, মেন কারণ হচ্ছে দেওয়ার কারণ বসাক বিরিয়ানি, এরা যে নাম আছে বা বিরিয়ানি একটা বসাক বিরিয়ানি আছে সেটা লোকে জানু যে হ্যাঁ বসাক বিরিয়ানি বলে কিছু আছে। উনি যে এই জিনিসটা ভেবেছে মানে কাস্টমারদের জন্য যে 50 টাকা শুক্র একদিন করে কোল্ড ড্রিঙ্কস দেবো, এটাই তো অনেক। হ্যাঁ এটাই তো অনেক, 50 টাকায় কোয়ান্টিটি যা দেখছি আমরা অনেকটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে। আপনি কি আগে খেয়েছেন? এটা আপাতত কোনো ভ্যালিডিটি নেই, আপাতত চলবে চলবে। তো এই যে পেয়ে গেছি কিন্তু 50 টাকার চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড আছে আর আছে একটা ক্যাম্পা কোলা। হ্যাঁ এটা কিন্তু ইনক্লুডেড 50 টাকার ভেতরে, এক্সট্রা কিন্তু 10 টাকা পে করতে হবে না। রাইসের কোয়ান্টিটি দেখো, জাস্ট কোয়ান্টিটি দেখো, একদম হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু রাইসের রয়েছে। আর 50 টাকায় এতটা কোয়ান্টিটি দেবে বা এতটা এইরকম কোয়ালিটির বিরিয়ানি পাবো কোনোদিন কিন্তু আশাই করতে পারিনি। ভেবেছিলাম 50 টাকা দেবে হয়তো দাদা রেশন চালের বিরিয়ানি, বাট না, লম্বা লম্বা চাল পাওয়া যাচ্ছে, যেই চালগুলো এখনও ভাঙেনি, গোটা গোটা চাল রয়েছে। জাস্ট কোয়ালিটি দেখো একবার, একদম ঝরঝরে বিরিয়ানি কোয়ালিটি দেখো, ফাটাফাটি লেভেলের কোয়ালিটি। আর একটা গন্ধ আসছে বিরিয়ানির, যে স্মেলটা পাগল করা স্মেল, জাস্ট দুর্দান্ত। চলো আলুটা কেমন আছে দেখাই। ওয়াও একটু শক্ত আছে বাট সেদ্ধ কিন্তু প্রপারলি হয়েছে। আলুটা খেয়ে দেখি কেমন। ও একদম আলুর ভেতর পর্যন্ত মশলাপাতি গিয়েছে, ভালো লাগছে, আলুটা দারুণ লাগছে। এই হচ্ছে আলু আর এই হচ্ছে বিরিয়ানি। চলো খেয়ে দেখি। একদম একটা ঘিয়ের স্মেল আসছে, মশলাপাতির স্মেল আসছে, মাখো মাখো ব্যাপারটা আছে বিরিয়ানির ভেতরে, সেই কারণে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর আলুটা তো অন্য কোনো কথা হবে না, আলুটার ভেতরে প্রপারলি মশলাপাতি গিয়েছে, আলুটা একটা আলাদাই টেস্ট এসছে। কম দামের মধ্যে দিলে সেই বিরিয়ানিগুলো গলায় বাঁধে বা ড্রাই ড্রাই থাকে, সেরকম কিন্তু ব্যাপারটা নেই। আর যতটা রাইসের কোয়ান্টিটি আছে একজনের পক্ষে একদম সাফিসিয়েন্ট, মানে পেট ভরে যাবে, একজনের পেট অবভিয়াসলি ভরে যাবে। তো দেখো 50 টাকায় কী আশা পাওয়া যায়, তার মধ্যে ভাই এখানে 10 টাকায় একটা ক্যাম্পাও দিচ্ছে সাথে বিরিয়ানি, মানে বিরিয়ানির দাম 40 টাকা পড়ছে গাইজ, আর তার সাথে তো স্যালাড রয়েছেই। তো একটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু রাইস দেওয়া হয়। এই বিরিয়ানিটা অন্যান্য দোকানে বা অন্যান্য বিভিন্ন ছোটোখাটো দোকানে গেলেও কিন্তু কমসে কম 80 থেকে 90 টাকা নেবেই নেবে। এই হচ্ছে চিকেনের পিস 50 টাকার বিরিয়ানিতে, এরকম বড় চিকেন যেটা 80 টাকার বিরিয়ানি 90 টাকার বিরিয়ানিতে পাওয়া যায়। ও মাই গড, বাহ দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ। এই দেখো অন্যান্য চিকেন আছে ছিপড়া ছিপড়া খুলে যায়, একদম দেখো সফট, দারুণ সফট হয়েছে। চলো একটু চিকেন দিয়ে আলু দিয়ে বিরিয়ানি নিয়ে খাওয়া যাক। ওহো মাংসটা একদম ফ্রেশ, এই দেখো সেটা বুঝতে পারছো, মাংসটা একদম ফ্রেশ, মাংসটা একদম ভেতর থেকে জুসি রয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মাংসটা নরম আছে, সেই কারণে কিন্তু গলে যাচ্ছে চাবানোর সাথে সাথে, সাথে রাইসের কম্বিনেশনটা কামড় দিয়ে পড়ছে, আলাদাই একটা ব্লাস্ট হচ্ছে মুখের ভেতরে, দুর্দান্ত লাগছে খেতে। মানে 50 টাকায় এইরকম কোয়ালিটির বিরিয়ানি আমি মনে হয় না অন্য কোনো জায়গায় দিতে পারবে, চিকেন বিরিয়ানি। হ্যাঁ তোমাদের এই যে দোকানটায়, দোকানের প্রপার ঠিকানাটা বলো, কীভাবে কি আসবে? প্রপার ঠিকানা হচ্ছে যদি তুমি বনগাঁর দিক দিয়ে আসো মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নামবা, মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে 1 নম্বরে নামবা, 1 নম্বরে নামলে ঠিক ওই যে টিকিট কাউন্টার দিয়ে একটুখানি ঘেটে আসলে দেখবা 2 নম্বরে গণশক্তির বোর্ড। আচ্ছা আর মানে শেড যদি হিসাব করে মাঝখানে শেড করছে, হ্যাঁ একদম মাঝখানে শেড করছে, তার উল্টো দিকে হচ্ছে বোর্ড। এবার এই যে গণশক্তির বোর্ডটা একদম গণশক্তির বোর্ডের গায়ে, আর এই যে গণশক্তি বোর্ডের নিচেও আমার বোর্ড আছে। আচ্ছা এই যে বসাক বিরিয়ানি, ঠিক আছে। হ্যাঁ কিন্তু বারে বারে আমি সবাইকে একটা কথাই বলবো, নাম দেখে বসাক বিরিয়ানি নাম দেখে কিনবেন।
তো গাইস ফাইনালি তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। তো চলো এখন আমি বিরিয়ানিটা এনজয় করি। আর 50 টাকার ভেতরে এর থেকে ভালো বিরিয়ানি কোথাও পাওয়া যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। চলো তোমার সাথে দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।